দুনিয়ার সকল মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সামনে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, আপনারা মতামতগুলো জানাবেন, ঠিক আছে? এই যে অনেক মুসলিম ভাইয়েরা নামাজ পড়ে বাসায়, মা বোনেরা পড়ে বাইরে মসজিদে, পুরুষেরা পড়ে, অনেকে জায়নামাজের উপরে দাঁড়ায় নামাজ পড়ে, ঠিক আছে? তো জায়নামাজে কাবা শরীফের ওটা লেখা থাকে, ওটা আঁকানো থাকে, তারপর মসজিদ আঁকানো থাকে, তো ওটা কি পায়ের নিচে থাকার জিনিস? এই জিনিসটা আপনারা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আর যাদের বাসায় আছে তারা একটু বাসায় সতর্ক করে দিবেন, কাবা শরীফ পায়ের নিচে থাকার জিনিস না, ঠিক আছে? ওই জিনিসটা সবাই একটু সবার বাসায় খেয়াল করবেন, বাসায় যারা যারা নামাজ পড়েন সবাই একটু ওই জিনিসটা খেয়াল করবেন। মসজিদ সাজানো থাকে, যায় নামাজে কাবা শরীফ থাকে, এটা কি পায়ের নিচে থাকার জিনিস? সবাই মতামতটা একটু জানাবেন আর সবাই এই জিনিসটা শেয়ার করবেন, আরও অনেক মুসলিম ভাইরা যেন এই জিনিসটা জানতে পারে, যারা জানে।